সিটি যদি জনমানুষ সেবা হয় তবে আজ নেতার কাছে যেতে কেন লাগে ভয়। ছোট ছোট লাঠি দিয়া একজন আর জন্য আমি থাকি খানার দামি রুবেল মান্না রুবেল আমি কথা আছে এক গানেই শাকিব খান ও তাবিব মাহমুদের বাজিমাত। গানটি সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির কথায় বর্তমান সমাজের দুর্নীতি ও অনিয়মের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সাধারণ দর্শক এটিকে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে নিচ্ছেন। রাজনীতিবিদ হবে এভাবে কি চলতে পারে, চলতে দেয়া যেতে পারে, প্রশ্ন আমি রেখে যাই দুর্নীতিকে রুখি দাই। শাকিব খানের পাশাপাশি এই গানের মূল শিল্পী ও লেখক তাবিব মাহমুদও প্রশংসার দাবিদার। যারা তাবিব সম্পর্কে এই প্রথম জানলেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, তাবিবকে এ যুগের কাজী নজরুল বলা হয় আর তার প্রতিটি র‍্যাপ গানই অন্যায়ের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর। দর্শক মহল তাবিব আর শাকিব খানকে প্রশংসায় ভাসালেও শাকিব খান ও তাবিব একে অপরের প্রশংসা করছেন। তাবিব মাহমুদের মতে শাকিব খান ছাড়া অন্য কেউ তার এই গানটিকে এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন না। অন্যদিকে শাকিব খান তাবিব মাহমুদের ভূয়াসী প্রশংসা করেছেন। শাকিবের মতে তাবিব একজন লিজেন্ড, তার প্রতিটি কথাই শাকিব খানের হৃদয়ে আঘাত করেছে। শাকিব খান আরও বলেন সামনে তিনি তাবিবের সাথে আরও এমন কাজ করতে চায়। সুপ্রভাত সবাই হয়েছে কুপোকার বাংসের মাথার উপর ছাপ।